মহানন্দা নদীর তীরে 373,366 বর্গ কিলোমিটারে একটি বরেন্দ্রভূমি। রাজা শশাঙ্ক থেকে পাল, সেন, বক্তিয়ার ও আরও কত শত মানুষের লুকিয়ে রয়েছে কার্যগাথা। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় এ ভূমি হয়েছে সমৃদ্ধ। যে জেলার আম, রেশম, গম্ভীরা গানে গোটা বিশ্ব তাকে চিনে, হ্যাঁ আমাদের প্রাণীর শহর মালদা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে মালদা শহরের দূরত্ব 347 কিলোমিটার। রেলপথ ও সড়কপথে মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় দ্য ল্যান্ড অফ মস্ক মালদায়। মহদীপুরগামী সড়কের ডান দিকের পথ ধরে গৌড়ের অভ্যন্তরে প্রবেশ করার আগে রাস্তার বাম দিকে উত্তর দক্ষিণে লম্বা প্রাচীন এক দিঘি চোখে পড়বে, যার প্রচলিত নাম পিয়াস পাড়ে দিঘি। এর পাশের জায়গাটির নামও পিয়াস পাড়ে। পিয়াস পাড়ে দিঘি থেকে ডান দিকে সরু রাস্তা ধরে চলে গেলে চোখে পড়বে রামকেলি। শেষ ভাগে অবস্থিত বারোদুয়ারি মসজিদ, এটি আবার বড় সোনা মসজিদ নামেও পরিচিত। কদম রসুল থেকে কিছুটা দক্ষিণে রয়েছে এক গম্বুজ বিশিষ্ট চিকা মসজিদ। সম্ভবত মামুদ শাহি বংশের নাসিরুদ্দিন মামুদ শাহ কর্তৃক নির্মিত বলে অনেকের অনুমান। কথিত আছে যে এটি একটি কারাকক্ষ। শোনা যায় বাদশাহ হুসেন শাহ সনাতনকে এই কারাকক্ষে বন্দি রেখেছিলেন। উইলিয়াম হেডস গৌড়ের প্রাসাদ বিবরণীতে লিখেছেন, উই স্পেন্ট 3.5 আওয়ার্স ইন সিইং দ্য রুইন্স, স্পেশালি অফ দ্য প্যালেস, উইচ হ্যাজ বিন ইন মাই জাজমেন্ট কনসিডারেবলি বিগার অ্যান্ড মোর বিউটিফুল দ্যান দ্য গ্র্যান্ড সিনিয়র্স অ্যাট কনস্টান্টিনোপল। মালদা ফেরার পথে 3 কিলোমিটারের দূরত্বে পড়বে বড় সাগর দেখি। এটি বল্লাল সেনের আমলে খনন করা দেখি। সাগর সদৃশ দিঘি বলেই এর নাম সাগর দিঘি। মডেল ফিশ ফার্ম হিসেবেও এটি পরিচিত। ইংরেজ বাজার থেকে বর্তমান 34 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ প্রাচীন দেবকোট সড়ক থেকে বাম পাশে প্রায় 17 কিলোমিটার গেলেই পাণ্ডুয়া। এই অঞ্চলকে কেন্দ্র করে আছে আদিনা মসজিদ প্রাসাদ চত্বর। আবার আদিনা মসজিদের পশ্চিম দিক থেকে উত্তর দক্ষিণের পথ দিয়ে দক্ষিণাংশে পড়বে একলাখি ভবন, কুতুবশাহি মসজিদ, ছোটি দরগা, সালামি দরওয়াজা, বড়ি দরগা অর্থাৎ শাহজালালের আস্তানা। জগজীবনপুর মালদা জেলার পূর্ব দিকে হবিবপুর থানার অন্তর্গত জগজীবনপুরের তুলাভিটা নামক স্থানে একটি তাম্রলিপি আবিষ্কারের ফলে পাল রাজাগণের বংশতালিকাতেও এতদিন অপ্রাপ্ত যে নতুন রাজার নাম পাওয়া যায় তার নাম মহেন্দ্র পাল। এখানেই শেষ নয়, বাংলার প্রথম ছাপাখানার ধ্বংসাবশেষ রয়েছে আমাদের প্রাণের শহর মালদাতে। ইংরেজবাজার শহর থেকে নালাগোলা প্রায় 45 কিলোমিটার, ব্রাহ্মণী নদী পার হয়ে 3 কিলোমিটার উত্তরে রয়েছে মদনাবতী। সম্প্রীতি ছোঁয়া দেখা যায় আরও উল্লেখযোগ্য কিছু স্থানে। ইংরেজবাজার শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে নিবিড় আম্রকাননে এক মনোরম পরিবেশে মা জহুরা চণ্ডীর মন্দির, যা আজ জহুরা কালী নামে পরিচিত। মালদা শহর থেকে সদুল্লাপুর যাওয়ার পথে 1.5 কিলোমিটার দূরে বড় সাগর দিঘির উত্তর পশ্চিম প্রান্তে রয়েছে দিল্লির বিখ্যাত সাধক
নিজামুদ্দিন আউলিয়ার প্রিয় শিষ্য অখি সিরাজের সমাধি। মুসলিম সমাজের মানুষ তো বটে, এমনকি ভিন্ন ধর্মালম্বী মানুষ এই দরগাটিকে বলেন পিরানি পীর। কত প্রাচীন ইতিহাস দ্বারাই না সমৃদ্ধ আমাদের এই মালদা। বাংলা তথা সমগ্র ভারতের ইতিহাসের যাত্রায় মালদহ জেলার ইতিহাসকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আমরা এবার চলে যাব ইতিহাস সমৃদ্ধ আরেকটি স্থান, চাঁচল রাজবাড়ি। এই চাঁচল কোনো প্রত্ন নিদর্শনের জন্য খ্যাত না হলেও এই স্থানটি একদা প্রসিদ্ধ ছিল বর্তমানে অস্তমিত এক রাজ পরিবারের উত্থান ও পতনের ইতিহাস নিয়ে, ভারত ও পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন চাক্ষুষ দেখবার সুযোগ করে নিতে একবার হলেও আসতেই হবে চাঁচল রাজবাড়ি। প্রায় 500 বছরের সভ্যতার ধ্বংসাবশেষ, এর মধ্যে লুকিয়ে রয়েছে কত শত যুগের সভ্যতার নিদর্শন। এইভাবে পরিবর্তিত হতে থাকে সমাজ ও সভ্যতা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা তার ঐতিহ্যশালী ইতিহাস নিয়ে পশ্চিমবঙ্গে এক বিখ্যাত পর্যটন কেন্দ্র, তাই ভ্রমণ পিপাসু মানুষদের কাছে মালদা একটি বিখ্যাত টুরিস্ট ডেস্টিনেশন।